আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আকি আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। সব অপকর্মের মূল হোতা লেদু গুন্ডা। 2570 কোটি টাকার 5 প্রকল্প অনুমোদন। রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে সরকার, বলেছেন ওবায়দুল কাদের। পিএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শাহবাড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বরিশালে বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন। যশোরে মোটর মেকানিক মানবতা ফেরিওয়ালা বিক্ষোভপ্রেমী মিজানুর রহমানের সাথে বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠান। চরিত্র নিয়ে বাজে কথা, বিচার চাইলেন বাইকার নববধূ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কসাই লেদুর অত্যাচারের কাছে জিম্মি হয়ে আছে বায়েজিদ এলাকা। তার এই কুকর্মের বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদ করে তাহলে সেই প্রতিবাদী নারী কিংবা পুরুষকে নানাভাবে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন কায়দায় হয়রানি শিকার হতে হয়। রাস্তার ফুটপাথ থেকে দৈনিক 20-30 টাকা করে তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে চাঁদা নেয় এই কসাই লেদু। শুধু তাই নয়, এক মেয়েকে দিয়ে দীর্ঘদিন নারী ব্যবসা, মদ বিয়ার থেকে শুরু করে সব রকমের মাদকদ্রব্য ব্যবসা করায়। এই নারীর কথিত স্বামী শহীদুলও তার ভয়ঙ্কর থাপা থেকে রেহাই পায়নি। প্রায় প্রত্যেক দিন তার স্ত্রীকে সন্ধ্যা হলে কসাই লেদুর কাছে পাঠিয়ে দিতে হয়, তাকে করুণ দৃষ্টিতে অসহায়ের মতো নীরবে সহ্য করে। এই ঘৃণিত ঘটনার প্রতিবাদ করায় কসাই লেদু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে শহীদুলকেও তার অফিসে নিয়েও শারীরিকভাবে ব্যাপক মারধর করে। আর প্রতিদিন কসাই লেদুর ভোগের পর স্ত্রীকে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাসায় চলে যায় শহীদুল। কসাই লেদুর কালো হাত যার উপর পড়েছে সে আর রেহাই পায়নি। বিভিন্ন রাজনৈতিক দল পরিবর্তন করে একের পর এক কোটি কোটি টাকার পাপের সাম্রাজ্য তৈরি করেছে এই কসাই লেদু। গত 3 বছর আগে এই কসাই লেদুর হাত থেকে রেহাই পায়নি চুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস আটকিয়ে হুমকি প্রদান করে এবং শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা করে এই কসাই লেদু। সে ঘোষণা দিয়েছিল চুয়েট বিশ্ববিদ্যালয়ের গাড়ি অক্সিজেন দিয়ে চলাচল করতে পারবে না। এছাড়াও তার পাপের কোনো সীমা নেই, দিনের পর দিন তার পাপ বেড়েই চলেছে। অনুসন্ধান করলে পাওয়া যাবে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় তার নামে হুলিয়া জারি ছিল। হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তার প্রতিটি সম্পদ জোর দখল করা, প্রকাশ্যে তার দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি দমন কমিশন ও গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি। কসাই লেদুর অত্যাচার থেকে বায়েজিদ এলাকাবাসীকে মুক্ত করে জনগণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য আকুল আবেদন করছি। আর তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভবিষ্যতে বাংলার মাটিতে আর কোনো কসাই লেদু যেন সৃষ্টি হতে না পারে সেদিকে সুদৃষ্ট দেওয়ার অনুরোধ করছি। শীতল ঝর্ণা খাল দখল করে বেসরকারি হাসপাতাল ভবন। শীতল ঝর্ণা খালের অবৈধ স্থাপনার কারণে কয়েক লক্ষ মানুষকে বর্ষায় চরম ভোগান্তি পোহাতে হয়। প্রবল বৃষ্টির সময় পানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়ে অক্সিজেন এলাকা সহ 45 ওয়ার্ডের বিশাল অংশ পানিতে তলিয়ে যায়। এলাকাবাসীর সাথে আলাপ করে জানা গেছে, চট্টগ্রাম সেনানিবাসের জালালাবাদ পাহাড় থেকে শীতল ঝর্ণা খালের উৎপত্তি একটি কেডিএস গার্মেন্টসের পাশ দিয়ে হাসিম বনস্পতির সামনে দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে পাঠানপাড়া ও হাজিপাড়া হয়ে ডালিপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে বামুনশাহী খালের সাথে মিশে কর্ণফুলিতে গিয়ে পড়েছে। বিএস জরিপ অনুসারে শীতল ঝর্ণার প্রস্থ গড়ে 40 ফুট, গভীরতা গড়ে 10 ফুট। সরজমিন পরিদর্শনে দেখা যায় অক্সিজেন থেকে খালের প্রশস্ততা মোটামুটি ঠিক রয়েছে। পাঠানপাড়া এলাকায় খাল দখল করে নির্মাণ করা হয়েছে একটি বেসরকারি হাসপাতাল। খালটি পরিণত হয়েছে সরু নালায়। এরপর আরও কয়েকটি ব্যক্তি মালিকানাধীন ভবন নির্মিত হয়েছে খালের ওপর। খালের অস্তিত্বই বিলীন হয়ে গেছে। এলাকার এক প্রভাবশালী ব্যক্তি এসব অবৈধ স্থাপনা নির্মাণে সহায়তা করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। এতে বর্ষায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পুরো এলাকা পানিতে ডুবে যায়, লক্ষ লক্ষ মানুষকে পোহাতে হয় দুর্ভোগ। পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় চট্টগ্রাম সেনানিবাস কর্তৃপক্ষ খালের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু দেরিতে উদ্যোগ নেয়ায় তা সফল হয়নি। এখনও সেনানিবাসের উচ্ছেদের নথিটি রয়েছে।
তিনি বলেন, গত বছর বর্ষার পূর্বে 5 লক্ষ টাকা ব্যয়ে শীতল ঝর্ণা ডিজিটাল সার্ভে করা হয়। তখন বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে 30 লক্ষ টাকা ব্যয়ে খাল খনন করা হয়, কিন্তু সানরাইজ হাসপাতাল সহ কয়েকটি বহুতল ভবন ভাঙা যায়নি ম্যাজিস্ট্রেটের অভাবে। ওয়ার্ড কাউন্সিলর আরও জানান, শীতল ঝর্ণার সব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সিটি মেয়রকে চিঠি প্রদান করা হয়েছে। ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হলে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বিষয়টি এখন জরুরি হয়ে পড়েছে, কারণ হাজার হাজার মানুষকে অবৈধ ব্যক্তি স্বার্থের বলি হতে দেয়া যায় না। 2020-21 অর্থ বছরের ষষ্ঠ একনেক সভায় 2,570 কোটি 15 লাখ টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 3টি নতুন ও 2টি সংশোধিত প্রকল্প। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গণভবনের থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টরা একনেক সভায় অংশ নেন। অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে সরকার দেবে 1,485 কোটি 13 লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়নে 82 কোটি 60 লাখ ও বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত 1,002 কোটি 42 লাখ টাকা যোগান দেওয়া হবে। টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্প DPDC-র আওতাধীন এলাকার উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ ব্যবস্থা, ক্যাপাসিটর ব্যাংক স্থাপন এবং স্মার্ট গ্রিড ব্যবস্থা প্রবর্তন প্রকল্প। DPDC-র অধীনে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1,454 কোটি 4 লাখ টাকা। DPDC-র অধীনে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1,454 কোটি 4 লাখ টাকা। এর মধ্যে সরকার দিবে 3,69 কোটি 2 লাখ, সংস্থা নিজস্ব অর্থায়ন 82 কোটি 60 লাখ আর বৈদেশিক উৎস হতে প্রকল্পটিতে ব্যয় করা হবে 1,002 কোটি 42 লাখ টাকা। প্রকল্পটি মেয়াদ ধরা হয়েছে জুলাই 2020 থেকে জুন 2023 সাল পর্যন্ত। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকালে কুমিল্লা জোন BRTA ও BRTC-র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এই মতবিনিময় সভায় যুক্ত হন। জনস্বার্থে ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক সহ দাঁড়িয়ে কোনোভাবে যাত্রী নেওয়া যাবে না, যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে। মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট সচিবের সঙ্গে কথা বলে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানান কাদের। এবছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না, স্বশ স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এই সংক্রান্ত একটি সংক্রান্ত প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। জানা গেছে, গত সপ্তাহে PSC ও EEC পরীক্ষা বাতিলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সম্মতি দিয়ে সেটি মঙ্গলবার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বিস্তারিত শ্রীপুর থানা প্রতিনিধি নাজমুল হকের রিপোর্টে। শ্রীপুর তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল জলিল। আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবি, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সত্তার আবুল, তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মুস্তাফির রহমান রিপন, আরও উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ। আগামী দিনে শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাবে, আমরা যখন শেখ হাসিনা
রাজধানী বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে নিহত ও আহতদের স্মরণে সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ক্রাইম রিপোর্টার শহীদুল সরকারের ভিডিও চিত্রে। সোমবার সন্ধ্যায় সাভারে হেমায়তপুরে যাদুচর এলাকায় তেঁতুলঝরা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। আলোচনা সভায় এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, 15 ও 21 আগস্ট ইতিহাসের জন্য একটি কালো অধ্যায় খুনিরা 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, 21 আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, কিন্তু খুনিদের সেই স্বপ্ন পূরণ হয়নি। এই সময় তিনি সবাইকে বিএনপির জামায়াতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানান। আলোচনা সভায় শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল নিহতদের স্মরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সেই সাথে ওই এলাকার 100 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও তবারক বিতরণ করা হয়। তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, তেঁতুলঝরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বরিশালের বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম সরওয়ার ফরকানের অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিস্তারিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান নিরবের রিপোর্টে। এই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম সরওয়ার ফরকান বলেন, পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নৈতিক প্রস্তাব আমি মেনে নেইনি, বিধায় আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। তিনি আরও বলেন, তারা তো শুরু থেকেই আমার বিরুদ্ধে ছিল। উপজেলা পরিষদ নির্বাচনে তারা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নির্বাচন করেছেন। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই তারা আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে আসছে। সে আরও বলেন, যারা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে তাদের বিগত দিনে কর্মকাণ্ড তদন্ত করে দেখার দাবি জানান তিনি। এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুকুয়া ইউনিয়নে 500 শতাধিক সাধারণ জনগণ ও বাংলাদেশ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন অনলাইন গ্রুপ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি জননেতা মোহাম্মদ সালাম মোল্লা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জি এম ওসমানী হাসান, বরগুনা জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার, 18 গাছিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন, মাওলানা আলাউদ্দিন, কুকো ইউনিয়ন সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম জহির মাতব্বর, শিক্ষক জাহিদুল ইসলাম, মোহাম্মদ আবু জাফর, নাসিরুদ্দিন, মোহাম্মদ আলতাফ হোসেন হাওলাদার, মিরাজ হাওলাদার ও নুরুজ্জামান হাওলাদার সহ আরও অনেকেই বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সামনের দিনগুলোতে আমাদের আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণ ভাবে পালিত হবে এবং সেটা অফিসকে থানাকেও চালাতে হবে,
ইউনূস সাহেবকে জানাতে হবে, ডিএসপিকে জানাতে হবে। লুকোচুরি করে আমাদের দরকার নাই, কারণ জনগণ আমাদের পাশে আছে। সামনের দিনগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই যেরকম বিগত দিনে করেছি সামনেও করব। যশোরে মোটর মেকানিক মানবতা ফেরিওয়ালা বৃক্ষপ্রেমিক মিজানুর রহমানের সাথে বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠান। সিটিজি ক্রাইম টিভির যশোরের শাস্য উপজেলার প্রতিনিধি মোহাম্মদ নয়ন সর্দারের সাথে বিশেষ সাক্ষাৎকার আজ। সাক্ষাৎকারে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানিয়ে আমার পরিচয় দিতে চাই, সিটিজি ক্রাইম টিভিকে, টিভি পরিবারকে ধন্যবাদ জানাই। আমাকে নিয়ে বেশ কয়েকটি প্রোগ্রাম ওরা প্রতিবেদন করেছেন, যেটা হাজারো দর্শক ইতিমধ্যে দেখেছে। তো আমার পরিচয়, আমি একজন মোটর মেকানিক, সেখান থেকে হয়তো পর্যায়ক্রমে আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলার রহমতে আমি উদ্ভাবকে পরিণত হয়েছি। ইতিমধ্যে আমাকে ডাকা হয় দেশসেরা উদ্ভাবক, আমি বারবার জাতীয় পুরস্কার পেয়েছি, পরিবেশের পরেও অনেক অনেক অ্যাওয়ার্ড আমার আছে, যেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পত্রপত্রিকা, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে। তো আজকে আমাদের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আলোচনা হচ্ছে, আপনি যদি বলেন যে আমরা কিসের পরে আলোচনা, আমি আলোচনা করবো আপনার সাথে, এই যে বর্তমান আপনি এই যে মহামারী করোনা ভাইরাস আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বিভিন্ন খাদ্য সামগ্রী অসহায়ের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমরা এই ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আপনি শার্শা উপজেলায় সহ এই যশোর জেলা সহ বিভাগের বাইরে খাদ্য পাঠিয়েছেন, সাবান পাঠিয়েছেন, মাস্ক পাঠিয়েছেন, করোনা মোকাবেলা সচেতনতা বিতরণ করেছেন। আসলে এই ধরনের আপনার এই যে বিষয়টা, এটা আপনার কোনো সহযোগিতা বা আপনার কি মনোভাব সেটা আমরা জানতে চাই। আপনি ভালো কথা বলেছেন, বর্তমান সময়ে সারা বিশ্ব বিপর্যস্ত মহামারী করোনা ভাইরাস যখন আমাদের দেশে উপস্থিত হয়, আমি মাত্র দুই দিন বাসায় ছিলাম, যখন মানুষ চিন্তা ভাবনায় দৌড়োদৌড়ি করা শুরু করলো, হাই হতা শুরু করলো যে করোনা ভাইরাস বিরাট একটা বড় রোগ। আমি দুদিন বাড়ি ছিলাম, আমিও ভাবছিলাম যে এটা নিয়ে। তো আমি ভাবার পরে চিন্তা করলাম যে করোনা ভাইরাস যখন এটা কীভাবে এটা মোকাবেলা করা যায়, বেঁচে থাকতে হলে এর কৌশলটা কী। তো তখন আমি বাজারে চলে আসলাম, বাজারে আসলাম দেখতে যে সবাই কি বাড়িতে অবস্থান করছে। যেমন একটা স্লোগান আসছে, ঘরে থাকুন সুস্থ থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তো শুধু ঘরে থাকলে কি সমাধান হয়ে যাবে, না বাইরে কেউ আসে? আমি বাইরে আসলাম, এসে দেখি না অনেকে এই রাস্তাঘাটে চলাফেরা করছে, কাজ করছে, করোনা ভাইরাস নিয়ে কাজ করছে, স্থানীয় প্রশাসন সহ অনেকেই কাজ করছে। তখন আমি চিন্তা করলাম, আমি কেন ঘরে থাকবো, আমি তো কাজ করা মানুষ, আমি কাজ পছন্দ করি। আমি যথারীতি আমার এক বন্ধু বগুড়ায় বাড়ি, ওনাকে বললাম, বন্ধু তোমার তো মাস্কের ফ্যাক্টরি আছে। মাস্ক তখন প্রথম প্রথম মাস্কের কিন্তু অনেক ঘাটতি মনে হলো, সোনার হলে 30-40 টাকা সাধারণ একটি মাস্ক। তো আমার বন্ধুকে বললাম, বন্ধু তুমি আমাকে কিছু মাস্ক পাঠাও। আমার বন্ধু মাস্ক পাঠালো, আমি বেশ কিছু সাবান কিনলাম, আমার বন্ধু 2-3 হাজার মাস্ক আমার জন্য পাঠালো এসএফ পরিবহন কুরিয়ারের মাধ্যমে। আমি পরের দিন সেই মাস্ক আর সাবান নিয়ে বেরোলাম মানুষকে দিতে। সাবান মাস্ক যখন দিতে গেলাম, তখন মানুষের ভিতরে এক ধরনের মানুষ রাস্তাঘাটে থাকে, যারা পরিবার বিচ্ছিন্ন মানুষগুলো, যেটা আমরা বলে থাকি পাগল, পথে থাকা শিশু, এই ধরনের মানুষদের আমি অগণিত দেখলাম যে তাদের খাবারের চাহিদা, হোটেল মোটেল সবই বন্ধ। পরের দিন আমি বাড়ি নিজে রান্না করা শুরু করলাম, রান্না করে রান্না খাবার, মাস্ক, হাত ধোয়া সাবান, 20 সেকেন্ড হাত ধোয়ার কথা বলা হয়েছে অতীব জরুরি গুরুত্ব দিয়ে। তো আমি তখন থেকে আমার একটা নেশায় পরিণত হলো, খাদ্য যে খাই
খিদা কি জিনিস, যেমন খিদা নিবারণ হয় সে ভালো জানে, আর খাদ্য বিতরণে যে কি আছে এটা বুঝেই বলা যাবে না। যিনারা করেন তিনারা হয়তো একটু অনুভব করতে পারবেন, কিন্তু গুছিয়ে বলা যাবে না, গুছিয়ে বলে শেষ করা যাবে না যে এর ভিতরে কি আনন্দ, কি মজা, কি আছে। যখন খাদ্য চাহিদা ব্যক্তিগুলো খাবার হাতে নেয়, আমি একাদের দিই, তারা যখন খাবারটা ধরে মনে হয় খাবারের প্যাকেটটা ছিঁড়ে যাচ্ছে। আপনি একেবারে একটা মহাতি প্রশ্ন করেছেন, যেটা আমার মনেই ছিল না এখানে বলবো, তা আপনি মনে করে দিলেন, আপনাকে ধন্যবাদ। আমি কিছুদিন আগেও এটা ঘোষণা দিয়েছি, পত্র পত্রিকায়ও এসছে আমার কথা, যে আমি ফেরি করে খাবার দিয়ে আসছি, এটা ফেরি বলা যায়, বয়ে বয়ে নিয়ে যাচ্ছি। এখন আমার আমার কাছে খাবার আছে, কিন্তু আমি দেখাতে পারবো, আপনি যদি একটু কষ্ট করেন, আমার ব্যাগে খাবার আছে, এক প্যাকেট খাবার নিয়ে আসেন, এক প্যাকেট আনবেন। মূল বিষয় হচ্ছে আমি কত সময় ঘুরে ঘুরে খাবার দিব, অনেক সময় বর্ষার মধ্যে বিঘ্ন ঘটে, আমপান ঝড়ে বিঘ্ন ঘটে, বিভিন্ন বৈরী আবহাওয়ায় বিঘ্ন ঘটে খাবার বিতরণে। তো স্থায়ীভাবে আমি প্রতিটা উপজেলায় জেলা পর্যায়ে আমার একটি হেলথ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন আছে, যেটা ইতিমধ্যে চলমান, এখানে অনেক সদস্য আছে। হেলথ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটা জেলায় একটি করে বিনামূল্যে হোটেল থাকবে, আমরা প্রতিষ্ঠা করব এবং প্রত্যেকটা উপজেলায় একটি করে বিনামূল্যে হোটেল করব। সেটা আমার উপজেলা থেকে শুরু হবে, আমরা আগামী সপ্তাহে, আজ হইতে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে মিডিয়ার মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করব এই বিনামূল্যে একবেলা খাবার হোটেল। এখানে পথ শিশু, রাস্তায় থাকা মানুষ, খাবার চাহিদা যাদেরই হবে, খিদা লাগবে, সে যে কেউ ওখানে যেয়ে খেতে পারবে। আচ্ছা, এর জন্য কোনো পয়সা কোনো ডোনেশন লাগবে না। এই উদ্যোগে আপনাকে কোনো মানে অর্থিকভাবে কোনো সহযোগিতা আসে কিনা, বা আপনাকে কীভাবে আমি চালিয়ে যাচ্ছি, কীভাবে চাই আপনারা যদি আপনাদের একটু দেখাই, আমি দুপুরে পরে যখন বেরোই আমার সাথে খাবার থাকে, সাথে এখন মাস্ক কিন্তু মূল্য কমে গেছে, এখন মাস্ক থাকে, সাথে গাছের চারাও থাকে, একটি হ্যান্ড মাইক যদি আপনারা একটু ক্যামেরায় দেখান, হ্যান্ড মাইকটাও আমার সাথে থাকে। তো হ্যান্ড মাইকের কাজ হচ্ছে আমি মাইকে প্রচার করি, করোনা ভাইরাস সম্পর্কে বলি, খাবার আমার সাথে থাকে, অনেক সময় খাবার ফুরিয়ে গেলেও আমি কলা রুটি কিনে আমার ব্যাগে রাখি, বা পাশে একটা দোকান পেলেই আমি সেখান থেকে কিনে তার হাতে দেওয়ার চেষ্টা করি। তো এই বিষয়ে যে আর্থিক যে বিষয়টা আছে, এটা তো এইভাবে চলতে পারে না, আমার অর্থ কত সময়, আমি যেখানে যা টাকা পাই, এই যে সরকার থেকে যখন আমার হাতে একটা পুরস্কার দেয়, সেই সাথে কিছু টাকার পুরস্কার দেয়, সে টাকাও আমি এই পারপাস খরচ করি, আমি নিজে যে ইনকাম করি, আমার একটি মোটর গ্যারেজ আছে, সে টাকাও এর মধ্যে যায়, এখন নিজে আর মোটর গ্যারেজে কাজ করতে পারি না, আমি ইনোভেশন নিয়ে চিন্তা করি, এবং এই খাদ্য খাবার এই করোনা ভাইরাস করোনাকালীন সময়ে আমার মাথায় এখন ঢুকছে, এই সেবামূলক কাজটাই যেন আমার ভালো লাগে, আমি এটা চালিয়ে যেতে চাই। সবাই হৃদয়বান ব্যক্তি, মহাৎ ব্যক্তিদের ধারাবাহিক সহযোগিতা চাই, মাননীয় প্রধানমন্ত্রী সহ। এই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আপনি বছরব্যাপী সাতসরা উপজেলা সহ যশোর জেলা সহ উপজেলা জেলার বাইরে যে বৃক্ষ রোপণ এবং যে বিতরণ কর্মসূচি আপনি ঘোষণা দিয়েছেন, আমরা দেখতে পেরেছি এর ভিতরে অনেকগুলো কার্যক্রম আপনি সেরেছেন। গতকাল তো হয়তো এক জেলায় ছিলেন আপনি, কিন্তু তার আগেও এক জেলায় ছিলেন। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি যে মানবতা ফেরির ভিতরে আপনি খাদ্য বিতরণের বাইরেও এই যে গাছের চারা রোপণ, অসহায়দের ভিতরে মাস্ক, খাবার বিতরণ, এটা আসলে কি অবশ্যই আপনাকে শুধু নয়, সারসাবাসীকে নয়, যশোর জেলাকে নয়, প্রতিটি মানব জাতির হৃদয়ে যেন আপনার এই বিষয়গুলো পুজো হয়ে। আমি আপনাকে আমাদের সিভি সিগ্রাইটিভির পক্ষ থেকে এই উদ্যোগে আমি ধন্যবাদ জানাই। আসলে আপনি যে বৃক্ষ রোপণ ও বিতরণের কর্মসূচি দিয়েছেন, এটা আপনার কতদিন চলবে এবং কোথায় কোথায় আপনি? আপনি পরিবেশ নিয়ে কথা যখন তুললেন, আপনাকে আবারও সিটিজি ক্রাইম টিভিকে টিভি সহ আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সাসা উপজেলা প্রতিনিধি, বৃক্ষরোপণ এটা শুধু মুজিব বর্ষ নয়, এটা সারা বছরই করা দরকার। শুধু মুজিব বর্ষ দিয়ে বৃক্ষরোপণ পরিবেশ উন্নয়ন হবে না,
মুজিব বর্ষ বছরে একবার আসবে। তো আমি চিন্তা করেছি অনেকে হয়তো একটা ব্যানারে একবার করে শেষ করে বাড়ি চলে যায়, আমি বছরব্যাপী নিয়েছি, আমি 12 মাস গাছ লাগাই। শুধু বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নয়, আমি একটা ব্যানারে কালকে প্রোগ্রাম করেছি, আপনারা জানেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ, মাছ বিতরণ, খাবার বিতরণ, এটা এক বছর অব্যাহত থাকবে, যেদিন পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী শেষ দিন পর্যন্ত থাকবে। এর বাইরে যেও আমি যেটা করে যাই বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ, আমি দেশের 4টি বিভাগে বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ করেছি, রাজশাহী, সিলেট, খুলনা, ঢাকা। বাকি বিভাগগুলো আমার হেলথ ফাউন্ডেশনের সংগঠনের মাধ্যমে, সদস্যদের মাধ্যমে আমি 64টি জেলায় একই দিনে একই সাথে একই ব্যানারে বৃক্ষরোপণ বিতরণ মাছ বিতরণ করতে চাই। এর জন্য মিডিয়া পরিবারকে আমার ধারাবাহিক সহযোগিতা কামনা করছি এবং মিডিয়া পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি ধাপে কথা বলবো যে আপনি যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং খাবার বিতরণ করেন, করে আমরা অনেক সময় দেখতে পাই আপনি ছবি নেন, কিন্তু মানুষকে উৎফুল্ল করতে আপনি ছবিগুলো নেন বা মানুষকে উৎসাহিত করতে আপনি ছবিগুলো নেন, কারণটাকে আমি বলি যে সমাজের কিছু উচ্চকিমল মানুষ আপনাকে হাস্যকর করে কি মূল্যায়ন করে না, এই বিষয়ে আসলে একটা খুব বড় প্রশ্ন করেছেন, এটা সবাইকে জানা দরকার। আসুন একজনের কাজে টেনে না ধরে আমি একটি কথা দিয়ে শুরু করি, আমাদের জাতীয় খেলা হাডুডু খেলার মানে আছে পা ধরে টেনে ধরা, তা আসুন এই হাডু খেলার সাথে সমাজসেবা কাজ পা ধরে টেনে ধরা নয়, পারলে এগিয়ে দিন আপনারাও করুন। আমি ছবিটা তুলি এর অর্থটা আজকে আপনাদের ক্লিয়ার করি, আপনাদের টেলিভিশনের মাধ্যমে সারা দেশবাসী জানতে পারবে এবং দেখতে পারবে। আল্লাহ তাআলা বলেছে কোরআনে আসছে, আমি এটাও ভেটে এটাও দেখেছি যে দান সদকা কোনো কিছু বিতরণ পারলে গোপনে করো, সদরে করার কথা বলা হয়েছে, সদরে এবং গোপনে দুটোই উল্লেখ করা হয়েছে। তো আমার বিষয়টা হচ্ছে আমি যদি এই ছবি বা প্রমাণ আপনাদের না দেখাইতে পারতাম তাহলে আজকে কিন্তু আমাকে নিয়ে আপনারা ভাবতেন যে 2 দিন পরে বাদ দিবে খাবার বিতরণ, ধারাবাহিক ধরে রাখতে পারবো না। আমি একটা ডকুমেন্টারি রাখি যেটা আমার খাতা কলম নাই, আমি ভালো লিখতেও পারি না, আমি ফেসবুকে এই ছবিগুলো পোস্ট করে রাখলে আমার এইগুলো দেখে অনেকে এগিয়ে আসছে, অনেক ইয়ং সমাজসেবক স্টুডেন্ট তারা এখন নাম লেখাচ্ছে আমার সাথে যে আমরাও আপনার সাথে আসি, তাই এতে খারাপের কিছু নয়, আপনারাও আসুন। আপনারাও আজকে যদি দানবীর, মহা দানবীর, শ্রেষ্ঠ দানবীর, তারা খেতাব কীভাবে পেয়েছে, আপনি যদি গোপনে দান করেন ভালো কথা, তাহলে মানুষ জানবে কীভাবে, আপনার দানবীর আখ্যা দিবে কীভাবে। আর যে কথা আপনি জানতে চেয়েছেন যে মানুষ হাস্যকর, প্রথম প্রথম এটা ফেসবুকে বলতো, হয়তো সামনে বলতো না, তো ফেসবুকে আমি আবার অনেক সময় আমার উত্তরগুলো আমার ফ্রেন্ডরা দিত, তার দাঁত ভাঙা জবাব দিত, যারা একটু খারাপ কথা লিখত তাদের দাঁত ভাঙা জবাব দিত, বাজে মন্তব্যগুলো। তো এখন আর এখন সেটা ছাপিয়ে গেছে, আমি দীর্ঘ 200 দিন 170 কত দিন হলো আমার গুণা নেই। তো আমি যখন এটা কন্টিনিউ ধরে রাখতে পেরেছি সবাই সহযোগিতায়, এখন ওই যারা ওইটা ভাবতো তারা আর এখন ভাবে না, অনেকে আবার ভালো কমেন্টস করে প্রশংসা করে। তাই আমি বলবো সবাই আসুন, টাকা কারুর ছিল না, কেউ টাকা সাথে করে এখানে নিয়ে আসেনি, এখানে কেউ ছিল না, এখানে কেউ থাকবে না, এখানে ভালো কাজটাই থাকবে, মানুষ কিছুদিন মনে রাখবে। নতুন প্রজন্মকে বলবো, নতুন প্রজন্ম ঘুমিয়ে থেকো না, জাগো জাগো জাগো, এই সমাজ থেকে দুর্নীতি অন্যায় চিরতরে বিদায় দিতে হলে নতুন প্রজন্মকে সোচ্চার হতে হবে, জাগতে হবে। এতক্ষণ আলোচনা সবাই বক্তব্য শুনলাম দেশের অধ্যাপক একজন মোটর মেকানিক আনোয়ার ফেরিওয়ালা, যে আজ দীর্ঘ প্রায় 200 দিনের অধিক সময়ে অসহায় এবং প্রতিবন্ধী মানসিক বিভিন্ন প্রতিবন্ধীদের মাঝে তিনি খাবার মাস্ক বিতরণ করে আসছেন, তার এই জীবনের আলোচ্য যে গল্প বিষয়ে আজকে আমার এই সিটিজি গ্র্যাম টিভিতে তুলে ধরার জন্য আমি আজকে তার সাথে ছিলাম। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে
সে একজন দেশের অধ্যাপক হয়েও একজন পরিবেশ প্রেমী এবং মানবতার প্রেমীর কাজে সবসময় নিজেকে লিপ্ত রেখেছেন। আমরা বিভিন্ন সময় আমরা পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে শুধু আমাদের সিটি দিতে নয় আরও অনেকগুলাই দেখছি যে তিনি নিজেকে সবসময় উৎসাহিত করে রেখেছেন। আমি তার সাথে শেষ আমার সিটি জি গ্র্যান্ড টিভি নিয়ে একটু কথা বলব। অসংখ্য ধন্যবাদ নয়ন সর্দার, তোমাকে, তুমি ইয়ং জেনারেশনের মধ্যে একজন, তোমার এই যে মানব সেবা নিয়ে প্রতিবেদন করার যে একটা উদ্যোগ চিন্তা তোমার মাথায় আসছে এটার জন্য ধন্যবাদ জানাই। আমি বলতে চাই যে আমি করোনাকালীন সময় থেকে না, আমি যখন বড় বন্যা থেকে খাবারের কষ্ট আমরা পেয়েছি, বন্যায় যখন আমাদের সব তলিয়ে যায়, তখন থেকে আমি এই খাদ্য সেবামূলক কাজ করি। আমি 20-30টা পথে থাকা কুকুর প্রতিনিয়ত খেতে দিই, এটা দীর্ঘ দিন অন্তত 15-20 বছর ধরে খাওয়াচ্ছি, যার ছবি আপনারা ইতিমধ্যে ফেসবুকে মিডিয়ায় পত্র পত্রিকায় দেখেছেন। তো আমি আজকের আলোচনায় শেষের দিকে বলবো, আসুন প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা আসুন, শুধু একটা বড় যখন ঘটনা ঘটে সেটার পিছনে না থেকে সেটাতেও থাকি, সমাজে আরও অন্যান্য কাজগুলো খুঁজে খুঁজে ইনোভেশন আইডিয়াগুলো, নতুন প্রজন্ম কী করতে চায় তাদের চিন্তাগুলো আমরা বেশি করে ফলাও করে প্রচার করি। আমি সারা দেশে এই মানব সেবা বিস্তার ঘটাইতে চাই, মানব সেবার মডেল করতে চাই বাংলাদেশে, সবাই এগিয়ে আসুন এবং সিটিজি ক্রাইম টিভিকে তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং কন্টিনিউ আমার মতন উদ্ভাবক, মিজান, সমাজসেবক আরও যারা রয়েছে তাদেরকে তুলে ধরবেন, উৎসাহিত পাবে, সমাজসেবায় মানুষ এগিয়ে আসবে, সিটিজি ক্রাইম টিভি আরও এক ধাপ এগিয়ে যাবে, এই বাংলাদেশে বড় সমাজসেবায় অবদান রাখবে। এই প্রত্যাশা রেখে সবাই করোনাকালীন সময়ে যারা মারা গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আক্রান্ত আছেন তাদের সুস্থতা কামনা করি। সেই সাথে একটু বলতে চাই, যোগ করতে চাই, বন পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন মহোদয় আমাকে, ওনার এক ভাগ্নে আছে ফ্রান্সে ইমদাদুল হক, ওনার অনুপ্রেরণা পাচ্ছি, ওনার সহযোগিতা পাচ্ছি, ওনার সহযোগিতায় সবার সহযোগিতায় আমি 64 জেলায় এই জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি দিব 64 জেলায়। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। বাইক চালিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করে আলোচনায় উঠে আছেন যশোরের মেয়ে ফারহান আফরোজ। একজন নারী বাইকারের বাইক চালিয়ে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণে ঘটনাটি স্বাভাবিকভাবে সমাজের অনেকেই মেনে নিতে পারেননি। বিস্তারিত যশোর জেলা প্রতিনিধি আব্দুল জব্বারের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা ঝড় বাইকার নববধূর। শুধু তাই নয়, ফারহানার গায়ে হলুদের ছবি এবং ভিডিও ইউটিউব সহ নানা যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করে বিভিন্ন কুৎসাও রটনা হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ফেসবুকের ভয়েস অব রাইটস গ্রুপে একটি স্ট্যাটাস দেন ফারহানা। এখানে তিনি মেয়ে বাইকারের দৃষ্টিকোণ থেকে তার অবস্থান বর্ণনা করেন। নতুন কিছু দেখলে সবাই হুমড়ে পড়বে, তার খারাপ সবই বলবে। আমি ফারহান আফরোজ, বর্তমান ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে আমাকে নিয়ে, কিন্তু আমি কি বলেছি আমাকে ভাইরাল করো, আমি নিজেই বাইক চালাই, ঢাকাতে থাকি, অহরহর ছেলেরা হলুদে বাইক নিয়ে এন্ট্রি দিচ্ছে ও মেয়েরাও নেচে, আমি মেয়ে হয়ে বাইক চালাতে পারি, তাই ভাবলাম বাইক চালিয়ে এন্ট্রি দিই। এখন করোনাকালে বিয়ের প্রোগ্রাম করতে থানা থেকে অনুমতি প্রয়োজন হয়, আমার ক্ষেত্রেও তার ভিন্ন ছিল না, সব অনুমতি নিয়েই আমার হলুদ ও বিয়ের প্রোগ্রাম হয়, সবই ঠিক থাকতো, মেকআপ, ড্রেস, সাজ, এত কথাও হতো না যদি বাইক নিয়ে পার্লার থেকে প্রোগ্রামে না যেতাম। শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল পাচ্ছেন সেই বাইকার নববধূর কথা হলো, ভালো খারাপ সব হলো, আমার ছবি আমার থেকে অনুমতি না নিয়ে গ্রুপে গ্রুপে বাজে পোস্ট, একজন বিশিষ্ট ব্যক্তি টিপু ভাইও এসকে মিডিয়া নিউজ করলো কেন, আজ মেয়ে হয়ে বাইক চালিয়ে এন্ট্রিটাই তাই, কত মেয়ে বাইকার আজ বাংলাদেশে, তাহলে আমি যদি হলুদে বাইক চালিয়ে ঢুকি, কিছু মানুষের এত সমস্যা যে গ্রুপে বাজে পোস্ট তো বটেই কিন্তু ইউটিউবে ট্রল, এগুলো কি মেনে নেওয়া যায়? উনি খুব বড় ইউটিউবার, তার থেকে অন্তত এটা আশা রাখি না। আমার সাথে এটা হয়েছে, আমি চাই না এরকম
হ্যারাসমেন্ট আর কোনো মেয়ে বা লেডি বাইকারের সাথে হোক। এমনিতে সমাজে আমরা যারা বাইক চালাই তাদের অনেকের কথার সাথেই লড়াই করতে হয়। ধীরে ধীরে এগুলো কমবে তা না, বেড়েই চলেছে। আর কতদিন দেখবো আমাদের সাথেই অত্যাচার জানি না। যেখানে আমাদের প্রধানমন্ত্রী মেয়ে স্পিকার মেয়ে দেশ মেয়েরাই চালায়, সেখানে একটা মেয়ে যে বাইক জানে তার বাইক চালানো কেন সমাজ ভালোভাবে নিচ্ছে না, নিচ্ছে না মানলাম, কিন্তু তার চরিত্র নিয়ে কথা আজে বাজে। এগুলো কিভাবে সহ্য হয়? আমারও পরিবার আছে, বর আছে, শ্বশুর বাড়ি আছে। আমার বর শ্বশুর বাড়ি না হয় আমার পক্ষে আছে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা না থাকলেই কি এভাবে একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে হবে? শুধু বাইক চালানো ছবি দেখে সবাই আমার চরিত্র সনদ দিয়ে দিল, এগুলোর বিচার কি হবে? হবে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আখি আক্তার। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।